আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমী মুসল্লি। মৌসুমী মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়, রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবরাতে মুসলমান হয়, শবরাতের পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে, এই বারো মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন, শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন।